এটা যেটা ক্রস করছি এটা হাওড়া হুগলি বর্ডার। জাস্ট হুগলি ছেড়ে আমি হাওড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদেরকে হর্নেট ম্যানের স্যালুট। আজকে আমি কলকাতা বেরিয়েছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও দিতে পারেন। আচ্ছা, এটা কানা দামোদর নদী, আর এই রোডটা তৈরি হচ্ছে নতুন করে। তো আজ থেকে বছর খানেক আগে তৈরি হওয়া শুরু হয়েছিল, কাজ চলছে এখনও। এই সোজা রাস্তাটা মশাটে যায়, মশার চিড়িয়াখানা, আর আমি ডান দিকে কলকাতার দিকে দেখলাম। তো আজকে মুখে মাস্ক আছে, জানি না ভয়েস কেমন আসছে। আজকের ওয়েদারটা বেশ প্লেজেন্ট আছে, বেশ হালকা মেঘ মেঘ আছে, সকালবেলা দিকে একটু বৃষ্টিও হয়েছে। ইন্ডিকেটারের সঙ্গে একটা সাউন্ড থাকে, সেই সাউন্ডটা আমার বন্ধ করা আছে, সুতরাং ইন্ডিকেটার দিলে মাঝে মাঝে ইন্ডিকেটারটা বন্ধ করতে ভুলে যাই, খুব এম্বারাসিং ব্যাপার হয়। লকডাউন খোলার পরে রাস্তা যখন বাইক বা অন্যান্য গাড়ি যখন চলছে তখন একটা জিনিস আমি লক্ষ্য করছি, অনেকেই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। ব্লাইন্ড টার্নে ওভারটেক না করাই ভালো। গতকাল আমার লোকাল এলাকায় যে হন্ডার শোরুম ছিল সেই শোরুমটা বন্ধ ছিল, তো জানি না কেন বন্ধ। তো আজকে আমার যাওয়ার পথে হাওড়ায় একটা শোরুম পাবো আমি রাস্তাতেই, তো সেখানে আমি গাড়ির মোবিলটা একবার চেঞ্জ করিয়ে নেবো। গত সোমবার থেকেই আমার গাড়িটা একটা আলাদা একটা সাউন্ড দিচ্ছে, কেন দিচ্ছে জানি না, 100 দিনের কাজে বেরিয়েছে সেই জন্য এত লোক। কম্পিউটারের যে কোনো পার্টসের এখন প্রচুর দাম, অনেকেই বলছে যে লকডাউন উঠলে যখন মালের সাপ্লাই থাকবে তখন অনেকটা রিলিফ পাওয়া যাবে, কিন্তু আমার তা মনে হয় না। আমাদের এখানের একমাত্র ট্রেন লাইন সবচেয়ে জঘন্য সার্ভিস ট্রেনের, টাইমে ট্রেন চলে না, এটা অ্যাকচুয়ালি বিড়ালের তৃতীয় ছানা এই লাইনটা। সামনে ডান দিকে হন্ডা শোরুম আছে একটা, তো দেখবো ওখানে যদি আমার মোবিলটা চেঞ্জ করা যায়। আমি সাধারণত হন্ডা 10W30 যেটা রেকমেন্ড করেছে কোম্পানি থেকে সেটাই ইউজ করি। দেখো না স্যার, মোবিল চেঞ্জ হবে, কোথায় লাগাবো গাড়ি? অনলি মোবিল চেঞ্জ, কোথায় রাখবো? হ্যাঁ কোথায় রাখবো, একদম ভিতরে। মোবিলটা একটু চেঞ্জ হবে, তো অলরেডি মোবিল চেঞ্জ হয়ে গেল। সেখানে সেখানে ঠান্ডা দম জুড়ে মোবিলের কষ্টে গেল আমার 629 টাকা, প্লাস 10 টাকা ওদের মোবিল চেঞ্জ করার জন্য নিয়েছে, টোটাল 639 বিল করেছে। মোবিলটা চেঞ্জ করার পরে গাড়ির সাউন্ডের যেন একটুখানি তফাত বুঝতে পারছি, যে সাউন্ডটা আগে হচ্ছিল সেই সাউন্ডটা এখন আর হচ্ছে না। কিছুদিন আগে পেপারে একটা খবর দেখছিলাম যে একজন নার্স, তিনি পুলিশের সহায়তা নিয়েও কোনো হসপিটালে ভর্তি হতে পারেননি, অনেক হসপিটালটাকে রিফিউজ করে দিয়েছে ভর্তি নিতে। তো একজন করোনা যোদ্ধা, একজন নার্স, তার যদি জীবনের এরকম অবস্থা হয় আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। করোনা যাতে না হয় তার জন্য তো আপনি প্রোটেকশন নিচ্ছেন, খুব ভালো কথা, ঠিক আছে, কিন্তু করোনা যদি আপনার হয়ে যায় আপনার করণীয় কী এবং আপনি কী কী করবেন, আপনার প্ল্যান কী, সেটা আপনি অবশ্যই তৈরি করে রাখুন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এখানে রাস্তার মোড়ে মোড়ে যে পুলিশগুলো থাকে সেগুলো আর নেই, মানে দুর্ঘটনা হওয়ার চান্স কিন্তু ভালো রকম। জাস্ট হাই রোডে উঠেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলে কোথাও দাঁড়িয়ে পড়বো। হাই রোড থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিজে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেসিপালের একটা দামি রেনকোট ইউজ করি, আর রেনকোটটা এখনো নতুন, আর অল্প বৃষ্টি হয়েছে, তাতে কি অবস্থা দেখুন, এই যে খুব বাজে ব্যাপার, ভিজে গেছে। বিশাল বৃষ্টি নামবে, তার আগে বাড়ি যেতে হবে। এদিকে মেট্রোর কাজ চলছে, দেখে তো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, আর আমার রেনকোটের অবস্থা তো দেখালাম, রেনকোট পরলেও ভিজে যাব, না পরলেও ভিজবো। সিগনালের কোনো ছিঁড়ি নেই, হট করে গেল হলুদ হয়ে লাল হয়ে গেল, এখন বাজে 2, আর এমন হয়েছে যেন সন্ধে হয়ে গেছে, এত মেঘ করেছে,
আমার রেনকোটের উপর ভরসা নেই, কারণ আজকে বৃষ্টি হলে ভিজবো, কারণ আমার রেনকোট থাকা না থাকা সব দুটোই সমান। খুব খিদে পেয়ে গেছে, অথচ বাইরে থেকে কিছু খাওয়া যাবে না, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার রেনকোট পরবো, বেরিয়ে যাবো। বৃষ্টি হচ্ছে হেভি, বৃষ্টির মধ্যে বাইক চালাতে আমার হেভি লাগে, কিন্তু একটাই সমস্যা হয়েছে, প্যান্টের মধ্যে দিয়ে জল ঢুকে গিয়ে প্যান্টটা পুরো ভিজে যায়। বৃষ্টি স্নাত দ্বিতীয় হুগলি সেতু শুধুমাত্র আমারই চ্যানেলে, হেভি লাগবে, গ্রাইন্ডার হচ্ছে বলে বোঝাতে পারবো না। Oh God, I am enjoying my ride. It's a bossa photo misty. হলুদ বাড়িটা চাবি দেওয়া আছে, বাড়িতে একটু ঘুম থাকা না। বাড়ি বসায় চলে গিয়ে এসেছি, আর এভাবে বৃষ্টি হচ্ছে না, আজকে 700-800 টাকা দাম দিয়ে কেটি বলের রেনকোট কিনবো, আর বৃষ্টি হলে ভিজবো। সুতরাং আমি রেকমেন্ড করবো ওই 150 টাকার প্লাস্টিকের রেনকোট পরাই বেটার।